হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আয়েশাস হান্ট। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। চলে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আমরা আজকে যাচ্ছি জাপানের একটি ইনডোর গেমস শপে, যেহেতু এখানে প্রচুর ঠান্ডা পড়ে উইন্টারে। বলতে গেলে আমরা একেবারে ঘরবন্দি হয়ে থাকি প্রায় 6 মাস, তো বাচ্চাদের আসলে রিক্রিয়েশনটা তেমনভাবে হয় না। সামারে আমরা দেখা যায় প্রায় বাইরে মুভ হই, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু উইন্টারে এখানে এত বেশি স্নো থাকে যে বাইরে বের হওয়াটা আসলেই ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা উইকেন্ডে শপিং ছাড়া তেমন কোথাও যাওয়া হয় না। মাঝে মাঝে শপিংটাও আমাদের ক্যান্সেল করে দিতে হয়, যেহেতু প্রচুর ঠান্ডা, বাচ্চাদের নিয়ে মোটেও রিস্ক নেওয়া যায় না। তাছাড়া বাইরে দেখা যায় যে কোনো সময় রাস্তায় পথে গাড়ি অফ হয়ে যেতে পারে, এটারও একটা রিস্ক থেকেই যায়। সব মিলিয়ে আসলে আমাদের উইন্টারে তেমন একটা কোথাও যাওয়া হয় না। আমাদের বড় মানুষদের যদিও এতটা খারাপ লাগে না, আমরা বাসার বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কিন্তু বাচ্চাদের আসলে ওরা খুবই বোর হয়ে যায়। এখানে বাচ্চাদের রিক্রিয়েশনের জন্য উইন্টারের কিছু ইনডোর গেমস শপ আছে, শপের ভিতরেই শুধুমাত্র আপনি মুভ করতে পারবেন। ওখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের রিক্রিয়েশনের জন্য ব্যবস্থা আছে। বাচ্চারা অনেকদিন ধরে আবদার করছিল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সময় হয়ে উঠছিল না। যেতে যেতে মাঝপথে দেখলাম নিউ ইয়ার উপলক্ষে অনেক লাইটিং করা ছিল, তো আমরাও কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম। দাঁড়িয়ে আমরাও উপভোগ করলাম এবং ভাবলাম যে আপনাদের সাথেও জিনিসটা একটু শেয়ার করি, আপনাদের কাছেও ভালো লাগবে। বিশ্বের অন্যান্য দেশের মতো আসলে জাপানেও ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে অনেক আলোকসজ্জা করা হয়। আমি ভেবেছিলাম আসলে আলাদা একটি ব্লগ করবো এটা নিয়ে, কিন্তু সময়ের অভাবে সেটা আর করা হয় নাই। তো আজকে ভাবলাম যে যতটুকু পারি আপনাদেরকে কিছুটা অংশ দেখিয়ে দিয়ে যাই। এই তো কিছুক্ষণ আমরা আলোকসজ্জা দেখার পরে আবার রওনা হলাম আমাদের যাত্রার উদ্দেশ্যে। আবারও স্নো পড়া স্টার্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যদিও ক্যামেরা লেন্সে সেভাবে আসছে না। তারপর আমি ট্রাই করেছি আমার পক্ষ থেকে যতটুকু পারা যায় আর কি আপনাদেরকে দেখানোর। এই তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গেমস শপে। এই শপগুলো বেশ বড় হয়ে থাকে, সাইজ দেখতেই পাচ্ছেন। এটাই আমাদের বাসা থেকে সবচেয়ে কাছের শপ, কিন্তু সবচেয়ে কাছে বললেও এটা ছিল 40 মিনিট ডিস্টেন্সের। চারিদিকে দেখতে পাচ্ছেন স্নোতে অলরেডি সাদা হয়ে যাচ্ছে। আমরা বের হতে হতে হয়তো দেখা যাবে যে এটা আরও কিছুটা ভারী হয়ে উঠবে। শপে আসতে না আসতেই আমার ছেলেদের মানে দৌড়াদৌড়ি লাফালাফি শুরু হয়ে গেছে, কোনটায় উঠবে কোনটায় খেলবে তারা, এই নিয়ে তারা নিজেরাই ডিসাইড করতে পারছিল না। বাচ্চাদের খেলার জন্য আসলে অনেক ধরনের এখানে গেমস ছিল, শুধু বাচ্চা বললে আসলে ভুল হবে, এখানে বাচ্চা বড় সবাই খেলতে পারে, এইটার কোনো এজ লিমিটেশন ছিল না। আমি পুরোটা সব আপনাদেরকে একটু একবার একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক সাউন্ডের কারণে হয়তো বা আপনাদের আমার কথাটা শুনতে কিছুটা প্রবলেম হতে পারে। এই সবগুলো গেমসই এখানে কয়েন দিয়ে খেলতে হয়, মিনিমাম 100 কয়েন দিতে হয়, এর চেয়ে বেশিও আছে। তো এর মধ্যে আমার ছেলেরা চুজ করে ফেললো, তারা ফার্স্টে এই গেমসটা দিয়ে শুরু করবে, তারা খেলা শুরু করলো, আমি দাঁড়িয়ে দেখছিলাম। ভালো লাগে আসলে, সত্যি বড়দেরও খেতে ইচ্ছে হবে এই গেমসগুলো দেখলে, এতটাই মজা দেখলাম।
আমার বড় ছেলেটা আসলে বেশ ভালোই খেলছিল, বাট আমার মেজো ছিল ঠিক খেলতে পারছিল না, তো তাকে তার বড় ভাই পরে একটু হেল্প করে দিয়েছে। আসলে ভাই বোনের বর্ণিংটা ছোটোবেলায় খুবই স্ট্রং হয়ে থাকে, যদিও বাসায় তারা খুব দুষ্টামি করে, মারামারি করে, কিন্তু তারপরেও ভাই বোনের বর্ণিংটাই অন্যরকম। আর এই সাইডে অনেকগুলো গেমস ছিল, এটাতে কয়েন দেওয়ার পরে আপনাকে নিজে থেকেই একটা টয় নিয়ে বক্সে ফেলতে হবে, যদি ফেলতে পারেন টয়টা আপনি নিয়ে যেতে পারবেন, আর না ফেলতে পারলে আপনার টাকা লস। তারপর তারা দুই ভাই ঢুকে পড়লো আরও একটি গেমসে, এটা অ্যাকচুয়ালি অনেকটা মোবাইলের ভিডিও গেমসের মতোই, বাট বড় স্ক্রিন হওয়াতে এটা বেশ ভালো লাগে খেলতে। মোবাইলের স্ক্রিনটা ছোট, যে কারণে হয়তো বা অতটা মজা পাওয়া যায় না। আরও কিছু গেমস আছে, ওইখানে দুইজন লোক দাঁড়িয়ে খেলছে নিজের মতো করে। আসলে সবগুলো গেমস খেলে দেখানো সম্ভব না, দেখাতে গেলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে, আপনি কাদের কাছেও হয়তো বা তখন এতটা ভালো লাগবে না দেখতে। এখানে আমার ছোটো বাবাটা তার দুই বড় ভাইয়ের খেলা দেখতে দেখতে এসে মানে অস্থির হয়ে উঠেছে খেলার জন্য, পরে না পারতে তার বাবা তাকেও বসিয়ে দিল, সেও খুব মজা পাচ্ছিল, খুব এনজয় করছিল।
আগেই বলেছিলাম আপনাদেরকে যে এখানে আসলে গেমসগুলোর কোনো এজ লিমিটেশন নেই, এখানে সব বয়সীদের জন্যই আসলে গেমস ছিল। তো এই গেমসটা একেবারেই ছোটো বেবিদের জন্য। তো আমার ছোটো বেবিটাকেও এখানে বসিয়ে দিলাম আর তার ভাইটাকে ধরে রেখেছে, এবং তারা তিন ভাই আসলে খুব মজা পাচ্ছিল আলহামদুলিল্লাহ। সত্যি বাচ্চাদেরকে একটু আনন্দ দিতে পারলে নিজের কাছেও খুবই ভালো লাগে। সবচেয়ে ইন্টারেস্টিং গেমস আমার কাছে মনে হয়েছে এটি। এটা খুবই মজার একটি গেমস, উপর থেকে অনেকগুলো বল পড়বে, দেন এক মিনিটের ভিতরে আবার বলগুলোকে পিক করে ওখানে গুলো একটি সার্কেল আছে ওটার মধ্যে ড্রপ করতে হবে। তো এক মিনিটের ভিতর আসলে দেখা যায় যে সবচেয়ে বেশি যে ড্রপ করতে পারবে সেই হচ্ছে উইনার। এই গেমসটা সত্যি বেশ এনজয়েবল ছিল, বাচ্চারাও খুবই স্পিডের সাথে গেমসগুলোকে ড্রপ করার ট্রাই করছে। এর মধ্যে আবার উপর থেকে আরও কিছু বল পড়লো, বল যেন কমছেই না ড্রপ করতে করতে। ওয়াও, গেম ওভার, 144, নট ব্যাড, বেশ ভালো খেলেছো তোমরা। এটি একটি ফিশিং গেম, এখানে ফিশগুলো অ্যাকচুয়ালি আর্টিফিশিয়ালি, হ্যাঁ আর্টিফিশিয়াল, এবং বড়শিটাও আর্টিফিশিয়াল। তো কয়েন দিয়ে যখন বড়শিটা ফেলা হয়, বড়শির জাস্ট একটা লাইট পড়ে, একটা ফোকাস লাইট হয়, সেই লাইটটা যদি কোনো ফিশ ক্যাচ করে ফেলে, যদি কোনো ফিশ ধরে, তখন সাথে সাথে আবার বড়শিটাকে ঘুরিয়ে এটাকে নিজের কাছে নিয়ে আসতে হয়, এবং আনতে পারলেই আপনি পয়েন্ট গেইন করতে পারেন। ওদিকে আমার আব্বের বাবাটা একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে তার নিজের মতো করে, যদিও তার কাছে কোনো কয়েন ছিল না, সে কয়েন ছাড়াই ওটা খেলার চেষ্টা করছিল, কয়েন ছাড়া যদিও খেলা সম্ভব না, না পেরে সে আবার অন্যদিকে চলে গেল। এটাও আরেকটা ফিশিং গেমস, এইটাও হ্যামার দিয়ে খেলতে হয়, এই যে প্লাস্টিকের হ্যামারগুলো দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ফিশ গেইন করতে হয়। আর এই সাইডটাতে আরও কিছু গেমস ছিল, এটা একটা হর্স রেস গেমস, আপনি যেখানে একটা সিট এখানে নিয়ে নিতে পারেন, নিয়ে কয়েন দিতে হবে, এখানে কয়েন দিয়ে আপনি যে নাম্বারের হর্সটা নিতে চান সেই হর্সের উপরে আপনি খেলতে পারেন। আর ওই সাইডে দেখা যাচ্ছিল শপের কিছু স্টাফ এসে কিছুক্ষণ পরপর সবগুলা গেমসের কয়েনগুলো তারা ঠিক করছিল। আর এখানে এটা হচ্ছে একটা মারিও গেম, মারিও রেস, আমার ছেলেরা মারিওর খুবই ভক্ত, তারা মারিও গেমস খুব পছন্দ করে।
সামনের দিকে গেমসগুলো যদিও বেবি টাইপের ছিল, অনেকগুলো গেমসই বেবি টাইপের ছিল, বাট ভিতরের দিকে দেখলাম আবার বড়দের জন্য গেমস ছিল। তো এখানে অনেকেই বড়রা বসে বসে খেলছে, যে যার যার মতো করে বসে খেলছে। এটাও খুব মজার একটি গেমস। এটা মিউজিকের সাথে সাথে ফুটপ্রিন্ট মিলাতে হবে এবং তাল তাল এটা লাফ দিয়ে দিয়ে খেলতে হয়। তো আমার বাচ্চারা খুবই মজা পেয়েছে এই গেমসটিও। এই ছিল আমার আজকের ব্লগ। হ্যাঁ, এই মোটামুটি আপনাদেরকে সবটা দেখানোর চেষ্টা করলাম যে ইনডোর গেমস সবগুলো কেমন হয়ে থাকে জাপানে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এটাকে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।